ডিরেক্টর তো না, রেগুলার যেগুলো থাকে ওগুলোও ছিল, এর বাইরে কতগুলো ছিল অত্যন্ত আমরা মনে করি যে এখন খুব গুরুত্বপূর্ণ, ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার, এই ধরনের কতগুলো ছিল। তো প্রথমে আমরা বলে নিচ্ছি যে একটা ছিল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, আপনারা জানেন এটার কথা। সো আমাদের যে কমিটিটা আছে ওই কমিটির ওরা সাতজনকে শর্টলিস্ট করেছে, সাতটা কোম্পানিকে শর্টলিস্ট করেছে টেকনিক্যাল ইভ্যালুয়েশনের পরে, সাতজনকে শর্টলিস্ট করেছে, ওই সাতটা নাম আমাদের কাছে প্রপোজ করেছে এবং ওদের সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছে আমাদেরকে। সো বোর্ড যেটা বলেছে ঠিক আছে, এই সাতটা কোম্পানিকেই এখন টেন্ডার ডকুমেন্টস তারা এখন তাদের কাছে সাবমিট করবে, এটা এটাই এই অ্যাপ্রুভালটা বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে। সো এটা গেল একটা। দ্বিতীয়ত এখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা ছিল, সেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল সিলেক্টর কে হবে, চিফ সিলেক্টর। চিফ সিলেক্টর এখানে এটা নিয়ে আসলে সময়টা একটু বেশি গেছে আমাদের এখানটায়, ইভেনচুয়ালি সব কিছু ডিসকাস করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ন্যাশনাল টিম সিলেক্টর হিসাবে, চিফ সিলেক্টর হিসাবে আমরা আমাদের গাজী আশরাফ হোসেন লিপু ওনাকে আমরা সিলেক্ট করেছি। সো ওনাকে চিফ সিলেক্টর হিসেবে করা হয়েছে। আরেকটা ছিল ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা নিয়ে একটু সময় বেশি গিয়েছে ক্যাপ্টেন, কারণ আমরা সবাইকে এখানে আজকের মিটিংয়ে সবচেয়ে পার্থক্যটা অন্যান্য মিটিংয়ে, আগে সবসময় আমি প্রিপেয়ার্ড হয়ে আসি, আপনাদের একটা জিনিস বুঝতে হবে, তো এসে মোটামুটি আমি সব বলি ওনারা করে, এবার সব ওনারা বলছেন আমি শুনেছি, কারণ আমি ব্যাকগ্রাউন্ড আমার কাছে একেবারেই ছিল না বলতে গেলে। সো ক্যাপ্টেন আমরা আজকে বোর্ডে আমরা সিলেক্ট সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এখন তিনটা ফর্মেটেই আমরা আমাদের শান্তকে ক্যাপ্টেন হিসেবে, নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন হিসেবে আমরা অন্তত এই বছরের জন্য আমরা তাকে নির্ধারণ করেছি। খুব একটা চয়েস আমাদের মধ্যে ছিল না, আমরা মনে করেছি যে যে কয়টা নাম আমাদের কাছে প্রপোজ করা হয়েছে ওখানটায়, সেখানে উনি যদি আসলে আসতে রাজি হন আমরা মনে করছি হি ইজ দ্য বেস্ট, কাজে সেই জন্য এটা নিয়ে খুব একটা ডিবেট হয়নি। কথাটা ছিল উনি আসতে চান কি না বা রাজি আছেন কি না, যখন কনফার্মেশন পেলাম যে আছেন তখন আমরা এক বাক্যে সকলেই স্বীকার করে নিলাম যে ওনাকে আমরা চিফ সিলেক্টর করব। এক্স্যাক্টলি সেটা নিয়ে আলোচনা হয়েছে না, আলোচনা হয়নি, যেটা হয়েছে রিপোর্টটা জমা দিয়েছে, ওয়ার্ল্ড কাপের ওই পারফরমেন্সের উপরে একটা রিপোর্ট আজকে জমা দেওয়া হয়েছে, ওই রিপোর্টটা আমি আমার ওই বোর্ডের কাছেই দেওয়া হয়েছিল, কিন্তু আজকে যেহেতু এত লম্বা হচ্ছে পুরো রিপোর্টটা আমাকে দেওয়া হয়েছে আগে দেখার জন্য, আমি দেখার পরে ওখানে কিছু রিকমেন্ডেশনও তারা দিয়েছে, তখন এটা দেখে খুব শীঘ্রই বোর্ডের সাথে বসে আমরা ঠিক করব, ডিসকাস করে যে কোন কোন রিকমেন্ডেশন বা কী করণীয় আমাদের কী কী করতে হবে সেটা আমরা ঠিক করব। এটা বেশি দিন লাগবে না, মানে এই সব কিছুই কয়েকদিনের মধ্যে হয়ে যাওয়া উচিত। না না, এটা ব্যাপারটা তা না, ব্যাপারটা আপনি যে ভাবছেন সেটা সেটা না, যেহেতু আজকে এটা নিয়ে আমরা ডিসকাস মানে রিপোর্টটা দেওয়ার পরে সবাই বলেছে যে এই রিপোর্টটা তো পড়তে হবে, এটা তো এবং কিছু রিকমেন্ডেশন আছে এটাও দেখতে হবে, এবং যেহেতু এইটার দায়িত্বটা আমার কাছে দেওয়া হয়েছে এবং রিপোর্টটা আজকেই আমার কাছে দেওয়া হয়েছে, এইখানে বসে এই সিদ্ধান্তগুলো নেওয়া অনেক কঠিন, সেটা একটু পড়তে হবে, বুঝতে হবে এবং সবার সাথে আলাপ করতে হবে, আলাপ করে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে, যাই সিদ্ধান্ত নেই ওখানে যা রিকমেন্ডেশনগুলো আছে।